চিড়িয়াখানায় দেখেছি অনেক পাখি, আজ দেখবো মেলায়। তাই আজ আমি কামারহাট, আর এখানে পাখির মেলা, মাছের খেলা দেখবো, সাথে ফুল ও ফলের মেলা। এই মেলাটা উদ্বোধন হয়েছিল 23 তারিখ, আর 1 তারিখ অবধি চলবে, কিন্তু 23 তারিখ উদ্বোধন হয়েছিল, 23 তারিখে কোনো পাখি ছিল না। পাখি আজকে থেকেই ঢুকছে, আর পাখির মেলা আর মাছের মেলা, ফুল ও ফলের খেলা আজকে থেকেই স্টার্ট। 23 তারিখ এসেছিলাম, 23 তারিখ শুধু মেলা ছিল, ভেতরে এমনি মেলা ছিল। চলো ভিডিওটা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এখানে কিভাবে আসবে? হাওড়ার দিক থেকে এলে তোমরা হাওড়া ব্যারাকপুর বাস ধরে রথতলায় নেবে, 1 মিনিট কি 2 মিনিট হাঁটা পথ, নাহলে তুমি 11 নম্বর বাস স্ট্যান্ড বললে এখানেই নামাবে। এটা রথতলার পরে পড়ছে, আর কামারহাটির একটু আগে পড়ছে। টোটাল রথতলার কামারহাটির এটা মিডিলেই, আর ব্যারাকপুর দিক থেকে এলে তাই ডানলপের কোনো বাস পেলে উঠে যাবে, 11 নম্বর বাস অফিস বলবে, এখানে নামিয়ে দেবে। তো এটা 1 তারিখ অবধি। এখানে 2 রকম টিকিট করেছে, VIP টিকিট কাটতে পারবে 100 টাকায় দুজন, আর নয়লে এমনি 10 টাকা করে টিকিট। তোমরা দেখতেই পেলে যে পাখিগুলো এই সবে নিয়ে এলো, আর এখনই আমরা ঢুকলাম, কিন্তু পাখিগুলো একটু সাজাতে সময় লাগবে, ততক্ষণ দেখে নি ফুলের মেলা কোথায় করেছে সেটাও দেখে নি। চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আমি তো খুব বেশি ফুল দেখতে পাচ্ছি না, আর ফলের গাছও খুব বেশি দেখতে পাচ্ছি না, অল্পই এসেছে এখন। ফল তো এখানে দুটোই দেখতে পাচ্ছি, লেবু, তাছাড়া একটা আছে সবেদা আছে, ছোট লেবু আছে, তাছাড়া বাদ বাকি ফুল আছে, ক্যাপসিকাম আছে, লঙ্কা আছে, গোলাপ আছে। দেখতেই পাচ্ছ তোমরা পাখিগুলো, এত পাখি দেখছি এখানে, তোমাদেরকে কোনটা ছেড়ে কোনটা দেখাবো আমি ঠিক করতে পারছি না। শুনতেই পাচ্ছ ম্যাকাও, এত
ভেতরে ঢুকতে দিচ্ছে না, যা হচ্ছে এখান থেকে বাইরে থেকে দেখতে হচ্ছে, তার মধ্যে তারাটাও খুব দিচ্ছে। পাখির খেলা আর মাছের মেলা আর ফুলের মেলা ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করে জানিও। আর যদি দেখতে চাও এই পাখির মেলাটা 25th of December was Christmas and this 29th